সারারাত শিশিরের চুমুতে ভিজেছে যে ফুল, ভোরের বাতাসের শিহরণে কেঁপে উঠল সেই ফুল। বাতাসের স্পর্শে ফুলকে শিহরিত হতে দেখে ফুল থেকে ঝরে পড়ল শিশির কণা। আহত শিশির রাখতে পারল না জল নিজের চোখে, চলে গেল শিশির চরম অভিমানে। থাকল না ফুলও আর এই নিষ্ঠুর ভুবনে, তবে ফুল জেনে গেল না শিশির আর কোনোদিন কাউকে ভালোবাসবে না। এইমাত্র পবিত্র গোলাপটিকে যে হত্যা করল সে আমার বন্ধু রাইফেল সবুজ। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী রবিবার আমার বিয়ে, আসবেন কিন্তু? আসবো না কেন, অবশ্যই আসবো। চাচা কার্ডটা খুলে দেখলেন না কার সাথে আমার বিয়ে? ও সরি সরি। ও সোমার সাথে বিয়ে, গুড, ভেরি গুড। ৪৭ বছর বয়সে নিজের বিয়ের নিমন্ত্রণ পত্র বিলি করছে আমার বন্ধু রাইফেল সবুজ। আসলে বন্ধুদের মধ্যে তিনজন সবুজ ছিল। এক সবুজের বোন ছিল খুব সুন্দরী, নাম ছিল দিবা, তাই ওর নাম ছিল দি সবুজ। আর এক সবুজ বাবার চুরুট চুরি করে খেত বলে ওর নাম ছিল চুরুট সবুজ। আর এই সবুজ রাইফেলস কলেজে পড়তো বলে আমরা ওকে ডাকতাম রাইফেল সবুজ বলে। সবুজের মা রাইফেলস কলেজের আয়া ছিল, তাই রাইফেলস কলেজের মতো ব্যয়বহুল কলেজে পড়ার সুযোগ পেয়েছিল সবুজ। চাচা আগামী রবিবার আমার বিয়ে, আমি কিন্তু সোমাকেই বিয়ে করছি, সবাইকে তো আর দাওয়াত দেওয়া সম্ভব না। আপনি যদি জুম্মার নামাজের পর এসে আমাদের একটু দোয়া করতেন তাহলে খুবই ভালো হতো, আর তাছাড়া এলাকাবাসীও বুঝতে পারত যে আমি সোমাকেই বিয়ে করছি। তুমি তো জানো এসব দাওয়াতটা তোমার পছন্দ না। কার্ডটা অন্তত দেখেন, সোমা নিজে পছন্দ করে কার্ডটা নিয়েছে। আসি, আসসালামু আলাইকুম। সবুজ বাবাকে হারিয়েছে মাত্র ২ বছর বয়সে। ওর বাবা জাহাজের সারেং ছিল। সবুজের মা মারা যায় সবুজ যখন অনার্স থার্ড ইয়ারে। কলেজের আয়ার ছেলে ছিল বলে সবসময় হীনমন্যতে ভুক্ত সবুজ, গুটিয়ে রাখত নিজেকে। আর এভাবে নিজেকে আড়াল করতে করতে সময়ের তুলনায় একেবারে পিছিয়ে পড়েছিল সবুজ। সবুজের বন্ধু বলতে কেউ ছিল না, আমরা ছিলাম কয়েকজন ক্লাসমেট। আড্ডায় আমাদের সাথে তাল মেলাতে পারত না সবুজ, কারণ সবুজ জানতো না কেন কবরি আর রাজ্জাকের সাথে সিনেমা করছে না, লাস্ট ম্যাচে কপিল দেব কয়টা উইকেট নিয়েছে। সবুজ জানতো না শুধু বয়স কম হওয়ার কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছে ম্যারাডোনা নামের এক দুর্দান্ত ফুটবলার।
তাছাড়া চলতি ফ্যাশন সম্পর্কে সচেতন ছিল না সবুজ। এক কথায় সবুজের পোশাক, হেয়ার স্টাইল, হাঁটার ভঙ্গি, সবুজের কথা সবই ছিল বন্ধুদের হাসির খোরাক। সবুজ কথা বলতো নার্ভাস ভঙ্গিতে, ভয়ে ভয়ে, আমতা আমতা করে, যদি তার কথায় বন্ধুরা হেসে ফেলে, উপহাস করে। বাস্তবেও তাই হতো। কেউ কোনোদিন মনোযোগ দিয়ে শুনেনি সবুজের কথা, কেউ কোনোদিন গুরুত্ব দেয়নি সবুজকে। ও, আর একটা কথা বলা হয়নি, এই জুতাটা গিফট করেছিল সোমা। এই হলো চুরুট সবুজ। এ সাইদ খুব ভালো ভলিবল খেলতো, এখন কর্নেল। এ জামান, এর বোন তামান্নার সাথে আমি প্রেম করতাম, তামান্না এখন কানাডায়। এই হলাম আমি, আমার নাম তমাল। আর এই যে রাইফেল সবুজ। ইউনিকর্ন ওষুধ কোম্পানির মালিক এই কাইসুল হক। অনার্স পড়ার সময় এই কোম্পানিতে পার্ট টাইম জব করত সবুজ। চাকরি পারমানেন্ট করার লোভ দেখিয়ে সবুজকে প্রায় বিনা বেতনে দেড় বছর কাজ করিয়েছে এই কাইসুল হক। অথচ আজ এত বছর পর তাকেই বিয়ের কার্ড পাঠাচ্ছে আমার বন্ধু রাইফেল সবুজ। এটা আমার প্রাক্তন অফিসের ঠিকানা। সবুজ বোধহয় আমার পার্মানেন্ট অ্যাড্রেস খুঁজছে। এই হচ্ছে সোমা, সবুজের সোমা, যে জান প্রাণ উজাড় করে সবুজকে ভালোবাসে। পৃথিবীতে শুধু সোমাই সবুজের কথা মনোযোগ দিয়ে শোনে, পৃথিবীতে শুধু সোমাই গুরুত্ব দেয় সবুজকে। সবুজ কোনোদিন এতটুকু কষ্ট পায়নি সোমার কাছ থেকে। সোমা যেন পৃথিবীর সব কষ্ট থেকে
আগলে রেখেছে সবুজকে। হাজার ঝড়ঝাপটা সামলে সোমা আগলে রেখেছে এই ভালোবাসা, দিয়েছে সবুজকে পৃথিবীর সবটুকু ভালোবাসা। সবুজকে এত ভালোবাসে সোমা, তারপরও কেন সোমা ও সবুজের বিয়ে সঠিক সময়ে হলো না? কেন আজ এই বয়সে বিয়ের কার্ড বিলি করছে সবুজ? কেনই বা মানুষ দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলছে সবুজ ও সোমার বিয়ের কার্ড? এসব জানতে হলে যেতে হবে প্রায় ১৯ বছর পেছনে। সোমা আমাকে ভালোবাসে না। এই আমি সারাদিন সোমার বাসার সামনে দাঁড়িয়ে থাকি। কেন? আজ এক মাস হয়ে গেল সোমার সাথে আমার দেখা হয় না। সোমা দেখা করে না, কথা বলে না। সোমার বোন সীমা আমার চিঠি নেয় না। সোমা আমাকে ভালোবাসে না। ঝগড়া হয়েছিল? সোমা আমাকে ভালোবাসে না। তোর থাপড়া দরকার। এতদিন একটা রিলেশন, কোনো কারণে হয়তো যোগাযোগ বন্ধ, আর অমনি সন্দেহ শুরু করেছো? হ্যাঁ, আপনি আসুন। তোমার কি হয়েছে সোমা? তোমার তোমার চেহারা এত খারাপ দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ করেছে? কেলো তুমি কথা বলছো না কেন? তুমি তুমি আমার সাথে কথা বলো না, আমার সাথে তুমি দেখা করো না, আমার চিঠি নাও না। আমি কি কোনো তোমাকে কষ্ট দিয়েছি? আমি কি আমি কোনো ভুল করেছি সোমা? আমি যদি কোনো ভুল করে থাকি তোমার কাছে, আমি হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তুমি নিজে একটা লিস্ট তৈরি করে দাও আমাকে। তুমি কোনটা আমার করা উচিত, কী উচিত না, আমি আমি সেই লিস্ট মেনে চলবো। তুমি আমার সাথে তুমি এইরকম করো না সোমা, প্লিজ। তুমি কথা বলো সোমা, কি হয়েছে তোমার? সোমা তুমি তো এত কঠিন, মানে তুমি তো এইরকম ছিলে না, কি হয়েছে তোমার? আমার বিয়ে হয়েছে। কাল ভোরে আমি লন্ডন চলে যাচ্ছি। গত সোমবার টেলিফোনে আমার বিয়ে হয়েছে। এসব তুমি কি বলছো সোমা? না না, আমার এটা বিশ্বাস হয় না, এটা হতে পারে না। তুমি এটা করতেই পারো না, করতেই পারো না। তুমি এটা কি করে করলে সোমা? তুমি তাহলে আমাকে কেন ভালোবাসলে বলো? এত স্মৃতি, এত চিঠি, এত কথা, এগুলোর কোনো মূল্য নেই তোমার কাছে? কোনো মূল্য নেই?
তোমার সব কথার উত্তর দিতে আমি বাধ্য নই। তুমি এরকম করো না শোভা, তোমার আল্লাহর দোহাই লাগে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না শোভা। তুমি আমাকে ছেড়ে যেও না শোভা, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও। আমাকে এখনই যেতে হবে। আশা করি তুমি আর আমার বাড়ির সামনে দিনের পর দিন দাঁড়িয়ে থাকবে না, অথবা এমন কিছু করবে না যাতে আমার দাম্পত্য জীবনে সমস্যা হয়। সোমার বিয়ে হয়েছে। সোমার বিয়ে হয়েছে। আমি আর জীবনে সোমাকে পাবো না, সোমার বিয়ে হয়েছে। এই ধাক্কা সামলানো সবুজের পক্ষে সম্ভব ছিল না, কারণ সোমা শুধু সবুজের প্রেমিকা ছিল না, ছিল সবুজের জীবনের একমাত্র অবলম্বন। এই ঘটনার পর সবুজ এলোমেলো হয়ে গেল। সবুজ কোনোদিনও কল্পনাও করতে পারেনি তার প্রেমের পরিণতি এমন হবে। ও, একটা কথা তো এখনো বলা হয়নি, সবুজ ও সোমার পরিচয় হয়েছিল কিভাবে জানিস? কালকে না ক্লাসে একটা খুব মজার বিষয় হয়েছে। কি? মাকসুদ স্যার আছে না, মুচকে এসছে। আপু যাও, কি অসম্ভব কে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এ রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনার বাবার কাছে ওই ছবি সত্যায়িত করতে এসেছি। বাবা কি আপনাকে চেনে? না, ওই মাঝে মাঝে রাস্তায় দেখা হয়, সালামও দেই। কথা হয়েছে কখনো? তার মানে পরিচয় নেই? কয় কপি ছবি সত্যায়িত করতে হবে? চার কপি। এনেছেন কয় কপি? চারটা। তাহলে তো হবে না বাবা। অপরিচিত কারো ছবি সত্যায়িত করার সময় এক কপি ছবি নিজের কাছে রাখেন সিকিউরিটির জন্য। তাহলে কাল আসি। আসেন। শুনুন, আসসালামু আলাইকুম। আপু, কে এসেছিল? কার সাথে কথা বলছিলি এতক্ষণ? একটা মদন এসেছিল বাবার কাছে ছবি সত্যায়িত করতে, আমাকে সালামও দিয়েছে। তোকে সালাম দিয়েছে? দে তো মদনটা ছবিটা একটু দেখি। নেই নেই তো। কেন? আমি বলেছি বাবা অপরিচিত কারো ছবি সত্যায়িত করার সময় এক কপি এক্সট্রা নিজের কাছে ছবি রাখে সিকিউরিটির জন্য। তুই লোকটাকে মিথ্যে কথা বললি কেন?
মদনকে একটু মদন বানালাম। দাঁড়া, বাবাকে আমি বলে দিব। ইস, এ অসময় আবার কে ফোন করলো? এক দুই তিন চার পাঁচ। সকাল সকাল দরকার বলেই সকাল সকাল কাটছি, বিকেল বিকেল দরকার হলে বিকেল বিকেলই কাটতাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজ এক্সট্রা ছবি এনেছেন? জি। আমার বায়োডাটা সালাম দিলেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, কাল আমি চারিত্রিক সনদপত্র নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। বাবা, মদনে দেখি রাগ আছে। কি রে, তোর রাত করলি? আমি তো খেয়ে নিয়েছি, তোর খাওয়া ঠান্ডা হচ্ছে। আর বলিস না, কমিশনারের অফিসে এত ভিড়। সার্টিফিকেট দিয়েছেন? হ্যাঁ, দেখি। কি ব্যাপার, আজ এত সকালে? এতে আমার সব আছে, আজ এক্ষুনি কিন্তু লাগবে। আজ দুপুর 12টার মধ্যে আমার সিভিটা জমা দিতে হবে, এই জন্য সকাল সকাল আসলাম। কিন্তু বাবা তো অফিসে যে বাইরে গেছে। আপনি তো দুশ্চিন্তা করছেন কেন? এখনো তো অনেক সময় আছে, আপনি অন্য কারো কাছে সত্যায়িত করেন। আমি তো এই এলাকায় নতুন, সত্যায়িত করে এমন কাউকেই তো চিনি না। তাছাড়া পরিচিত না হলে তো কেউ ছবি সত্যায়িত করে না। আপনার বাবার সাথে মাঝে মাঝে দেখা হতো, সেই ভরসায় এসেছিলাম। আমার মনে হয় আপনি একটু বেশি টেনশন করছেন। সিভিটা সাবমিট করলে যে চাকরিটা পেতেন তাও তো না, তাই না? এটা পাননি তো আরেকটা পাবেন, এভাবে ভাবেন। আসলে পার্মানেন্ট পজিশনের আশায় 1.5 বছর ধরে আমি এই কোম্পানিতে পার্ট টাইম জব করছি, প্রায় বিনে পয়সায়। আর এই সার্কুলারটাও ছিল পার্মানেন্ট পজিশনের। আমি যেহেতু দীর্ঘদিন এই কোম্পানিতে পার্ট টাইম জব করছি, তা চাকরিটা হওয়ার একটা চান্স ছিল। কিন্তু সিভিটাই তো জমা দিতে পারলাম না। আপনার বাবা ফিরে আসলে সময় সুযোগ বুঝে সত্যায়িত করে রাখবেন, আমি কোনো একদিন এসে নিয়ে যাব। শুনেন, আমার জন্য আপনার চাকরিটা হলো না,
সত্যায়িত্ব করার জন্য এক্সট্রা এক কপি ছবি, সনদপত্র, বায়োডাটা লাগবে। এগুলো আমি দুষ্টুমি করে বলেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি কল্পনাও করতে পারিনি যে আমার এই দুষ্টামির কারণে আপনার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। আপনার কোনো দোষ নেই। আসলে আমার ভাগ্যটাই খারাপ, সবসময় আমার সাথে এইরকমই হয়। আমার ভাগ্যটাই খারাপ, সবসময় আমার সাথে এইরকমই হয়। চিঠি আপা। আবার সাইন করে তো ভুলে গেছি। এই খামটা রুমে এলো কিভাবে রে? তুই যাকে অ্যাটাচ করে দিয়েছিলি সে দিয়ে গেছে। মেয়েটা নিজে এসে দিয়ে গেছে? ডুবে ডুবে জল খাও না মেয়েটাকে। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ দিলে তো হবে না। আগামীকাল ক্যান্টনমেন্ট কলেজের সামনে আপনি 1:40 থাকবেন। কেন? কারণ আমি ক্যান্টনমেন্ট কলেজে পড়ি আর 1:40 আবার টিফিন টাইম। কিন্তু আমাকে কেন ডাকছেন? আপনাকে ডাকছি কারণ আগামীকাল আমরা দেশ এবং জাতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। শুরু হলো সোমা ও সবুজের প্রেম। কিন্তু এই প্রেমের পরিণতি যে এত করুণ হবে কোনোদিন কল্পনাও করেনি সবুজ।
ইতিমধ্যে সোমার লন্ডন যাওয়ার প্রায় 3 মাস হয়েছে, সবুজ চাকরি পেয়েছে, সবুজ এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমারও সোমার কথা মনে পড়ে না। সোমা গুরুতর অসুস্থ। 5 মাস আগে সোমার ক্যান্সার ধরা পড়ে, নন কিউরেবল, বাঁচার কোনো সম্ভাবনা নেই। তাই সোমা মিথ্যে বিয়ের গল্প শুনিয়ে নিজের জীবন থেকে দূরে সরিয়েছে সবুজকে। ডাক্তার 6 মাস সময় দিয়েছে সোমাকে, সেই হিসেবে এই পৃথিবীতে আর 1 মাস বেঁচে থাকবে সোমা। কিরে, কি হয়েছে? আজ সীমার সাথে কথা হয়েছে, সোমার কথা জিজ্ঞেস করলাম। সোমা নাকি অনেক ভালো আছে, অনেক সুখে আছে। আমার কথা নাকি তার একদমই মনে পড়ে না। আমারও সোমার কথা একদম মনে পড়ে না, কসম, একদম না। আমিও বিয়ে করব, ঠিক 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে আমি বিয়ে করব। এই সোমা, 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 তুমি দেশে ফিরলে কবে? তো কয়েকদিন আগে। তুমি কেমন আছো সোমা? ভালো না থাকা কি কোনো কারণ আছে? আমিও অনেক ভালো আছি, বুঝেছো, অনেক ভালো। আমিও বিয়ে করছি তো, মানে মেয়ে দেখতে খুবই সুন্দর, মেয়ের গায়ের রং মানে কি আর বলবো, মেয়ের চুল তোমার চাইতে আরও লম্বা, মেয়ের মেয়ের ফ্যামিলিও ভালো, মেয়ের বাবা ম্যাজিস্ট্রেট, তারপর মেয়ে নিজেও। আমার দেরি হচ্ছে, রিক্সা চলো। হ্যালো। হ্যালো সোমা, আমি সবুজ। সোমা, সেদিন তোমাকে আমার বিয়ের কথা বললাম না? বিয়ে নিয়ে একটু ঝামেলায় পড়েছি, বুঝেছো, বউয়ের শাড়ি চয়েস করতে পারছি না। তুমি কি আমাকে একটু হেল্প করবে? প্লিজ সোমা, প্লিজ আমার বউয়ের শাড়িটা চয়েস করে দাও, এটা আমার শেষ অনুরোধ। আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না, প্লিজ সোমা, প্লিজ। ওকে, থ্যাংক ইউ সোমা, থ্যাংক ইউ। এটা কত দাম ভাই? 2200 টাকা দাম। এই শাড়িটা পছন্দ হয় তোমার? এই লালটা দেখেন তো, এটা পছন্দ হয়? পছন্দ হয়? এটা এটা দেন। তুমি আমার আর একটা অনুরোধ রাখবে? আমার বিয়ের কার্ডটা তুমি পছন্দ করে দাও না প্লিজ।
আমার বিয়েতে তুমি আসবে না? জানি না। জানি না মানে তুমি না আসলে আমি বিয়েই করবো না, আমি নিজে তোমার বাড়িতে গিয়ে বিয়ের কার্ড দিয়ে আসবো। তুই সোমাকে বিয়ে করছিস? সোমনা বিবাহিত? সোমার বিয়ে হয়নি, ক্যান্সার হয়েছে, নন কিউরেবল। সোমার বাঁচবে না। মিথ্যে বিয়ের গল্প শুনিয়ে সোমা তার জীবন থেকে আমাকে সরাতে চেয়েছিল। তুই এসব জানলি কি করে? কিছুদিন আগে সীমার সাথে আমার দেখা হয়েছিল, ওর হাতে অনেকগুলো ওষুধ দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম কার ওষুধ, সীমা বলল যে মায়ের শরীর খুব খারাপ, ব্লাড প্রেশার, ডায়াবেটিস। কিন্তু ওষুধগুলো ব্লাড প্রেশার আর ডায়াবেটিসের ছিল না, ছিল ব্লাড ক্যান্সার। সীমার যে দোকান থেকে প্রতিদিন ওষুধ নেয় সে দোকানদার আবার আমার পরিচিত। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলে সে উত্তর দিল প্রেসক্রিপশনে লেখা থাকে সোমার নাম। সোমাকে বিয়ের জন্যে রাজি করলি কি করে? এখনো সোমাকে জানাইনি, সারপ্রাইজ দেব সোমাকে। সোমার পছন্দের শাড়ি কিনেছি, বিয়ের কার্ডও সোমা পছন্দ করে দিয়েছে। সোমাকে জানাবি কখন? গ্রিন বাবু কেমন আছো? আমি ভালো নেই, আমার খুব খারাপ একটা অসুখ হয়েছে। ডাক্তারের হিসাব অনুযায়ী আমি আর কয়েকদিন বাঁচবো মাত্র, কিন্তু আমি যদি আর কয়েকটা দিন বাঁচি তাহলে তোমার বিয়ে দেখতে হবে। আর এটা দেখার মতো শক্তি আমার নেই, তাই তোমার বিয়ের আগেই চলে গেলাম। ভালো থেকো, শুধু ভুলো না আমায়, আর মনে রেখো সোমা তোমাকে অনেক অনেক ভালোবাসে। আমার অনেক সাজ ছিল তোমার বউ হব। কখন মারা গেল? উসমান ভাই রাত্রিতে। Yeah.
তবে ফুল জেনে গেল না শিশি আর কোনো দিন কাউকে ভালোবাসবে না। সবুজ যে সোমাকেই বিয়ে করতে চেয়েছিল এ কথা সে সোমাকে বলতে পারেনি। মৃত্যুর আগে সোমা জেনে যেতে পারেনি তাকেই বিয়ে করতে চেয়েছিল সবুজ। সেই দুঃখে গত ১৯ বছর ধরে মানুষকে বিয়ের কার্ড বিলি করে আসছে আমার বন্ধু রাইফেল সবুজ।